বিউটি শাইন টিপস এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, শীতকালে পা ফাটা দূর করার 3টি সহজ উপায়। আসুন দেখে নেই। শীতকালে ত্বকের যে সকল সমস্যায় পড়তে হয় তার মধ্যে পা ফাটা হলো অন্যতম। শুষ্ক আবহাওয়া ও পায়ের পাতার গোড়ালির নিচের অংশ ফেটে যাওয়াকে পা ফাটা বলে। সাধারণত শীতকালে পা ফাটা সমস্যাটা দেখা যায়, তবে অনেকেই সারা বছর পা ফাটার সমস্যায় ভুগে থাকেন। অনেকেই পা ফাটা রোধ করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন, কিন্তু সবসময় এই সকল ক্রিম কাজ করে না, বরং কোনো কোনো ক্রিমে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। এই পা ফাটা ঘরোয়া উপায়ে দূর করা সম্ভব। পা ফাটার কারণ, ঠান্ডা আবহাওয়া, পানির স্বল্পতা। কারো পা প্রাকৃতিকভাবে শুষ্ক হয় তবে ফেটে যেতে পারে। দীর্ঘ সময় কোনো শক্ত স্থানে দাঁড়িয়ে থাকলে পা ফেটে যেতে পারে। অনেকে গরম পানি দিয়ে গোসল করা, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যায়, বয়স বৃদ্ধির কারণে, নিয়মিত ময়শ্চারাইজিং না করা ইত্যাদি কারণে। পেট্রোলিয়াম জেলি এবং লেবুর রস। পেট্রোলিয়াম জেলি আপনার শুষ্ক ত্বককে ময়শ্চারাইজ করে থাকে, এটি ফাটা দাগ সমান করে থাকে, এর সাথে পায়ের পাতা নরম করে তোলে। 1 চা-চামচ পেট্রোলিয়াম জেলি 1টি লেবুর রস মিশিয়ে নিন। প্রথমে পা কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পা শুকিয়ে নিন, জেলি লেবুর রসের মিশ্রণটি পায়ে লাগান, হালকা হাতে ম্যাসাজ করুন, এভাবে সারা রাত রাখুন। সকালে ঘুম থেকে উঠে পা ধুয়ে ফেলুন, ভালো ফল পেতে নিয়মিত ব্যবহার করুন। ভিনেগার। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড আছে যা পায়ের তালু এক্সফোলিয়েট করে, পায়ের পাতাকে নরম করে থাকে। 1/2 কাপ সাদা বা আপেল সাইড ভিনেগার এবং 2 কাপ পানি দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণে পা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন, তারপর হালকা হাতে ঘষে নিন। পা শুকিয়ে গেলে পেট্রোলিয়াম জেলি বা ময়শ্চারাইজার দিয়ে দিন। এছাড়াও চালের গুঁড়া, মধু, ভিনেগার, অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। পা ভালো করে ধুয়ে এটি দিয়ে কয়েক মিনিট ঘষুন, তারপর কুসুম গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2 বার ব্যবহার করুন। নারকেল তেল। পা ফাটা রোধ করার সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হলো নারকেল তেল। নারকেল তেল পা ময়শ্চারাইজ করে ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর করে থাকে। ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানিতে পা ভিজিয়ে নিন, তারপর পা ঘষে নিন। তারপর পা মুছে নারকেল তেল লাগিয়ে নিন, এভাবে সারা রাত থাকুন। পরের দিন সকালে পা ধুয়ে ফেলুন, এটি নিয়মিত করুন। যতদিন পর্যন্ত না পা ফাটা সম্পূর্ণ ভালো হচ্ছে, আপনি চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এসব ফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।